লিভা আমাদের সঙ্গে টেলিফোন লাইনে হাই ক্যাম্প মাউন্ট সিডলি হাই ক্যাম্প থেকে রয়েছেন সত্যরূপ সিদ্ধান্ত যিনি সবে বিশ্ব রেকর্ড করেছেন এবং প্রথম লাইভ তিনি কথা বলছেন জি চব্বিশ ঘন্টার সঙ্গে সত্যরূপ কনগ্রাচুলেশনস সত্যরূপ কনগ্রাচুলেশনস সত্যরূপ শুনতে পাচ্ছো সত্যরূপ কনগ্রাচুলেশন সত্যরূপ একটু যদি সংক্ষেপে তোমার অভিজ্ঞতা বলো আমি বুঝতে পারছি ভীষণ টায়ার্ড তুমি একটু জোরে যদি বলো প্লিজ খুব লম্বা ফ্লাইট ছিল বর্মাল হয়েছিল এবং ওয়েদার পর্যন্ত খারাপ ছিল প্রথম দিকে এবং খুব ঠান্ডা প্রচন্ড ঠান্ডা ছিল এবং তোমার মা রয়েছেন আমাদের সঙ্গে মা খুব উৎকণ্ঠিত খুব স্বাভাবিক ভাবে একই সঙ্গে পরিতৃপ্ত তুমি কথা বলো প্লিজ আমরা তোমার ফোনটা কিন্তু আমরা একটু স্পিকারে রেখেছি হ্যালো সরি হ্যাঁ আচ্ছা এখানে আসছিস কবে তো ওপেন টিকিট করা আছে তো তাই তো বেস ক্যাম্পে যাবি তারপরে একটু জোরে বল জোরে বল যত তাড়াতাড়ি সম্ভব তারপর চিলি থেকে এখানে আসছিস ২৬ তারিখে আগে আসবি আশা করি তাই তো ঠিক আছে ওইটা পরের কথা ২৬ তারিখের আগেই তাহলে চলে আসবি ঠিক আছে থ্যাংক ইউ কনগ্রাচুলেশন এবং থ্যাংকস ঠিক আছে আর জনগণটা কখন শুনবো আমরা জনগণ ও নেট প্রবলেম আচ্ছা বাসি বাজিয়েছিস কিনা বাবা জানতে চাইছে বাসি বাসি আচ্ছা ঠিক আছে ফ্লুট বাজিয়েছিলি হ্যাঁ বাঁশি বাজিয়েছিলি বাঁশিতে জাতীয় সঙ্গীত হ্যাঁ বুঝতে পেরেছি ওখানে থাকাই খুবই দুরূহ ব্যাপার খুবই ওয়েদার খারাপ এখন যেখানে আছিস ওয়েদার ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা ওকে লিভা বুঝতেই পারছো অত্যন্ত আবেগ ঘন একটা মুহূর্ত এই মুহূর্তে গায়ে রোমাঞ্চকর একটা অনুভূতি হচ্ছে সুদূর অ্যান্টার্কটিকার হাই ক্যাম্প এখনো বেস ক্যাম্পের উদ্দেশ্যে রওনা দেননি সত্যরূপ সিদ্ধান্ত সবে বিশ্ব রেকর্ড করেছেন কেটেছে মাত্র ৪.৫ ঘন্টা এবং তারপর তিনি হাই ক্যাম্প থেকে কথা বলছেন পরিবারের সঙ্গে যার শরিক হলাম আমরাও জি ২৪ ঘন্টা একটা নিঃসন্দেহে একটা অত্যন্ত রোমাঞ্চকর মুহূর্ত লিভা একদমই মোপিয়া আমি জানতে চাইবো যে এই রোমাঞ্চকর মুহূর্তের সাক্ষী রইল জি চব্বিশ ঘন্টা এবং জি চব্বিশ ঘন্টার দর্শকরা সেই রোমাঞ্চকর মুহূর্ত তোমার সাহায্যে দেখতে পেল আমি একটু জানতে চাইবো মায়ের কেমন লাগলো কথা বলার পর গলা শোনার পর কেমন লাগলো হ্যাঁ গলা শোনার পর তো অবশ্যই খুবই ভালো লাগছে মানে বোঝার চেষ্টা করলাম যে মানে কতখানি সুস্থ আছে আর কি ওয়েদার তো খুবই খারাপ ওখানে তা মনে হলো ভালোই আছে মনে আনন্দ আছে তো মানসিক ব্যাপারটা একটা বড় ব্যাপার কারণ শরীরের কষ্ট সেখানটা তুচ্ছ হয়ে যায় যদি মনে একটা স্যাটিসফ্যাকশন থাকে তা ভালোই আছে বললো এবং হয়তো ২৬ তারিখের আগে আসবে কারণ ওপেন টিকিট করা আছে এটা তো অনেক আগে করে ফেললো আজকে করার কথা ছিল না গতকাল আগামীকাল বা তারপরে করার কথা ছিল
এই যে যতই তার ডিভাইস ট্র্যাক করা যাক, যত কিছুই খবর পাওয়া যাক, কিন্তু যতক্ষণ না ছেলের গলা পাওয়া যায়, তার সঙ্গে আর গলা পাওয়ার পর এই দুটো মুহূর্তের তফাৎ এটা কতটা? হ্যাঁ, অবশ্যই ভালো লাগা, তবে আমি নিজেকে অনেকটা আবেগ বর্জিত করে ফেলেছি। আপনি একটু আবেগ দেখলাম না? আবেগ তো সাধারণ মানুষ হিসাবে যেটুকু আছে, কিন্তু খুব একটা আতিশয্য সেই ব্যাপারটা আমাদের কারোর মধ্যেই নেই। ছেলের গলা শুনে কি চোখে একটু জল এলো? না, চোখে জল আসার ব্যাপারটা আমাদের বাড়ির কারোর নেই, ওইগুলো ব্যাপারটা নেই। আর চিন্তা করে যে খুব অস্থির হওয়ার, সেরকমও করলে অসুবিধা আছে। তাহলে তো মানে আসল যে বাস্তবতাটাকে তাহলে তো দূরে ছেড়ে রাখতে হয়। আমি যদি এখন অসুস্থ হয়ে শুয়ে পড়ি তাহলে তো সব দিকে অচল হয়ে যাবে। ছেলের কি প্রয়োজন? এই যে কয়দিন আগে আমাকে বললো যে হঠাৎ ভোরবেলাতে ফোন করে বললো এক্ষুনি রেশন কার্ডের জেরক্স পাঠাও, আর ভাগ্যক্রমে বিছানাতে ওই ব্যাগটাই ছিল, যেহেতু ওর মধ্যে কেবিলের কার্ডটা ছিল, দিলাম। তারপরেই সঙ্গে সঙ্গে বললো যে আরেকটা কিসের জন্য জেরক্স, মানে যে মুহূর্তে বলবে তখনই সেই হুকুম আমি করতে হবে একেবারে। এবং লিমা সত্যি সত্যি একটা অত্যন্ত আবেগ ঘন রোমাঞ্চকর মুহূর্ত, যেখানে সুদূর অ্যান্টার্কটিকার মাউন্ট সিডলির হাই ক্যাম্প থেকে সদ্য বিশ্ব রেকর্ড করা সফল পর্বতারোহী সত্যরূপ সিদ্ধান্তের সঙ্গে আমরা জি ২৪ ঘন্টায় সরাসরি কথা বলতে পারলাম। একদমই।